আসলে কষ্ট হয়, কারণ কেউই মানে এটা না, এখন আমাদের টেন্ডেন্সি হচ্ছে আমরা না শিখি। 7 বছর প্রেম ও 6 বছরের সংসার, অতঃপর বিবাহ বিচ্ছেদ। কয়েকদিন আগে ওয়েব সিরিজ কাইজারে অভিনয় করে আলোচনায় আসেন মডেল অভিনেত্রী স্বাগতা। শুটিংয়ে ব্যস্ত আছেন দেয়ালের দেশ নামের আরও একটি চলচ্চিত্রে। শীঘ্রই শুরু করবেন কাইজারের সিকুয়েল। অভিনয় জীবনে দারুণ সময় পার করছেন স্বাগতা, এটা বলাই যায়। তবে তার বাস্তব জীবনের একটি দুঃসংবাদ, তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। 6 বছরের সংসার জীবনে ইতি ঘটেছে, বিভিন্ন সূত্রে খবরটি জানা গেলেও নিশ্চিত হওয়া যাচ্ছিল না। অবশেষে স্বাগতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন। স্বাগতা জানান, দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল বেশ কিছুদিন ধরেই, তাই দুই পরিবার মিলে একটা পর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেই। 2015 সালের 23শে সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন স্বাগতা ও রাশেদ জামান। 7 বছরের প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 2021 সালের 16ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বামী চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। কথায় কথায় স্বাগতা জানালেন, প্রতিটি সম্পর্কে কম বেশি জটিলতা থাকে, একটা পর্যায়ে আমাদের বোঝাপড়ার খুবই সমস্যা হচ্ছিল। তারপর আমরা দুজন আমাদের সম্পর্কটাকে এগিয়ে নেয়ার অনেক চেষ্টা করেছি, বারবার চেষ্টা করেছি, যখন দেখলাম কোনোভাবে সম্ভব হচ্ছে না তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুজনেই ভেবেছি অস্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে দুজনের বিচ্ছেদটাই উত্তম। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি, তারাও সম্মত হয়। এরপর যথাযথ নিয়ম মেনে আমরা সম্পর্কটার ইতি টেনেছি। বিচ্ছেদের তো বছর খানেক হয়ে গেছে, নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন নাকি আবার, এমন প্রশ্নে স্বাগতা বলেন কোনো মানুষই সম্পর্ক ছাড়া বাঁচতে পারে না, জীবন চলার পথে কারো না কারোর সঙ্গে সম্পর্কে জড়ায়। তবে এখনও তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্ক জড়ানো যায়। যদি কখনো ভালো লাগে সম্পর্কে জড়াতেও পারি, আর যদি কাউকে ভালো না লাগে তবে যেভাবে আছি সেভাবেই জীবনটাকে এগিয়ে নেব। কাজ করছি, বেশি করে কাজে মনোযোগী হব, নিজেকে সময় দিচ্ছি, কাটুক না জীবন জীবনের মতো। স্বাগতা কয়েকদিন আগে একটি রিয়েলিটি শোর উপস্থাপনা শেষ করেছেন।